আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল রান্নাঘর অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বৃষ্টির দিন তো, তার জন্য আসলে এমনিতে অনেক ভালো থাকা। আর বৃষ্টির দিনে কে কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আজকে বৃষ্টিতে স্টুডেন্ট তেমন আসেনি, যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টি আর সবাই আসলে ছোট মানুষ, আসতে রাস্তা দিয়ে আসলে একটু ভয় পাচ্ছে। তার জন্য আসলে যেই কয়েকজনই আসলো তাদেরকে পড়া শেষে আমার ক্লাস সিক্সের স্টুডেন্টদের চারুকারু ছিল আজকে, তো চারুকারু যেহেতু ড্রয়িং আছে তাদের স্কুলে, তার জন্য আজকে ওই ড্রয়িংটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওদেরকে বললাম যেহেতু বৃষ্টির দিন তোমাদেরও পড়া শেষ আর তোমরা যে যার মতো করে ড্রয়িং আঁকো, তো মিস ওইটা ভিডিও করে আমার চ্যানেলে দিব। তো ওরা তো বেজায় খুশি। আর এই যে ওর নাম আনিকা, গত বছর আমার হাতে বা আমি ছোটোবেলা থেকে ওকে পড়িয়েছি, আপনারা আগে হয়তো ভিডিওতে দেখলেন। তো ও আসলে এত সুন্দর করে আর্ট করতে পারে যা বলারও বাহিরে। আমরা সাধারণত আর্ট করতে আমার নিজেরও স্কেল বা তারপর আমি কিন্তু ড্রয়িংয়ে এতটা পারদর্শী না, আর ও আমার স্টুডেন্ট হয়ে ড্রয়িংয়ে এতটাই ভালো যা বলার বাহিরে। ও ছোটোবেলা থেকে যখনই ড্রয়িং করে তখনই ও শুধুমাত্র পেন্সিল রাবার আর একটু কাগজ হলেই ওর যথেষ্ট। ড্রয়িং দিয়ে এতটাই ভালো যে কোনো ছবি দেখে ও আঁকতে পারে, তার জন্য আসলে তার কিছুই লাগে না। আর এই যে ইতি আঁকতেছে, এটা এও আমার স্টুডেন্ট, গত বছরই আমার A+ পেয়েছিল আমার কাছ থেকে। এটা হচ্ছে মুনিয়া, ও আঁকতেছে। তো সবাই এই যে যার মতো করে আঁকতেছে, ওরা পাঁচজনের মতো আঁকবে। ওই যে তানিশা, আর যেহেতু ড্রয়িং আঁকবে তার জন্যে ওদেরকে বললাম তোমরা নিচে বসে ড্রয়িংটা আঁকো আর মিস ভিডিও করি, আর আপনারা উপভোগ করতে থাকেন। যদি ভালো লাগে তাদের আজকের এই ড্রয়িংটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটুখানি সাবস্ক্রাইবার বা একটা লাইক বা একটা শেয়ারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আমি এই প্রত্যাশাই করি। আপনারা দেখতে থাকুন আর কেমন হলো অবশ্যই জানাবেন আমাকে। আর এই যে তানিশা এটা রং করতেছে, আসলে ও আসলে ভালো, সবাই কম বেশি ভালোই পারে যেহেতু সবাই ড্রয়িংটা পারে। এই যে আর ওরা তো একেবারে ছোট বাচ্চা না, ছোট বাচ্চারাও আসলে অনেক ভালো করে ড্রয়িং আঁকতে পারে। এ আর কি দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন যে কেমন হলো, যে যদি কোনো সমস্যা থাকে। আর কার ড্রয়িংটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাই আপনারা আমার সাথে শেয়ার করবেন। এই যে আর ভিডিও সম্বন্ধে কিছু কিছু কথা বলবো, কিছু লোকেরা আছে যে প্রথম সাবস্ক্রাইব করে কিন্তু একটু পরে আবার সাবস্ক্রাইবটা কেটে দেয়, তো এগুলো আসলে করাটা ঠিক না। যে বা যাহারা এগুলো করে থাকেন না কেন, এটা আসলে অনেক অনেক খারাপ। কারণ আপনার একটা সাবস্ক্রাইবার হয়তো বা আমাকে একটু উপরে সিঁড়িতে উঠাইতে পারবে, কিন্তু আপনি যখনই কেটে দিবেন এটা কিন্তু আমার কাছে মনে হবে যেটা আসলে মানুষের ছোট লোকের একটা পরিচয় দেওয়া, আপনার কাছে ভালো লাগে না। ভালো কথা, আপনি কেন আগে সাবস্ক্রাইব করেছেন আর কেনই বা কেটে দিবেন, এটা ঠিক না। যার ভিডিওতেই হোক না কেন, আমার তো যাক ছোট চ্যানেল, তো অনেকে বড় বড় চ্যানেলের ভিতরেও আসলে এমন করে, তো এত আসলে এগুলো করা ঠিক না, এগুলো কখনো করবেন না। আর এই যে ওরা রং করা শুরু করে দিয়েছে, ওরা ওদের মতো করে রং করতেছে, আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন নাবিল রান্নাঘর অ্যান্ড ব্লগ, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর দেখেন কেমন অনেক সুন্দর করে আঁকলো গাছটা, দেখে আমার কাছে মনে হলো যে সত্যিকারে আসলে গাছটা। আর আপনারা দেখতে থাকুন, অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন কাটটা কেমন হলো, কাটটা কত সুন্দর হলো অবশ্যই জানাবেন। যে আসলে ওরা তো সবাই ছোট মানুষ, যে যার মতো করে আসলে করার চেষ্টা করতেছে। আমার কাছে সবারটাই অনেক ভালো লেগেছে যেহেতু সবাই একই রকমের মধ্যে আসলে আঁকলো, যেহেতু সবাই ফ্রেন্ড তো মিল করে হয়তো বা তারা আঁকতেছিল। আর ওরা আসলে সবসময় ছোটোবেলা থেকে তিনজন একসাথেই থাকার চেষ্টা করে, ইতি মুনিয়া আনিকা। তারা জানে না যে হয়তো বা কোন ক্লাসে উঠে তারা আলাদা হয়ে যাবে, আর এটাই আসলে বন্ধুত্ব। আর এই স্কুল জীবনের সব স্মৃতিগুলোই আসলে আমরা মিস করি, ওরাও আমাদের মতো যখন হয়ে যাবে সংসার জীবন তখন আসলে ওরাও মিস করবে। আর এই যে
কত সুন্দর করে ওরা ড্রয়িংটা করে ফেললো, সবারটাই আমার কাছে দারুণ লেগেছে। আর গড়গুলা দেখে মনে হচ্ছে আমি ছোটবেলায় যেরকম হয়তো বা গ্রামে খেলতাম, আমি নিজে ড্রয়িং করতাম, ওই রকম আমার ওই স্মৃতিটা মনে পড়ে গেল। গড়গুলা আসলে গ্রামে ছোট ছোট গড়ের মতো, যদিও বা আমাদের বাড়িতে এরকম ঘর না, আশেপাশে ছিল বাড়িতে, আর এরকম আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো বা ওইখানে পিড়ে গেলাম। আর আনিকা এই যে কাগজ দিয়ে, আসলে এই রঙগুলা একটু গাঢ় প্রকৃতি, যার কারণে যারা বা যাদের আপুদের বেবিরা যদি এই রঙটা দিয়ে রঙ করেন তাহলে টিস্যু দিয়ে এটা মোছার চেষ্টা করবেন। ওর কাছে টিস্যু ছিল না দেখেও কাগজ দিয়ে এটাকে মুছে নিচ্ছে, আর মুছে নিলে কিন্তু রঙটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। এই যে এক একজন করে সবাই জমা দিয়ে দিল সবার নাম, এটা উপরের যেটা সেটা তৃষ্ণার, আর এই যে ইতি, এটা ইতি করলো, অনেক সুন্দর হলো কিন্তু সবার রং করাটা। আর এই যে আমার কাছে তো মনে হলো সত্যিকারই মনে হয় আমি গ্রামে চলে আসলাম, দেখে বুঝারই কোনো কায়দা নেই। আর এই যে গরুটা দেখেন অনেক সুন্দর ছিল গরুটা, ওইটা ছিল তানিশার, এটা হচ্ছে মুনিয়ার, আমার স্টুডেন্টের নাম আর আমার নাম প্রায় একই নাম। আর এই যে এটা ছিল আনিকার। তো কার্ডটা কেমন হলো অবশ্যই জানাবেন, সূর্যটা দেখে কিন্তু অনেক মনে পড়ে গেল, সেই বিকেলবেলা ধান খেতের থেকে আকাশটা দেখলেই আসলে বোঝা যাইতো যে সূর্যটা কোথায়। আর এদিকে আমি ওই দিন আমি যে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে একটা চপ বানিয়ে দিলাম, ওইটা কিছু ছিল আমি ফ্রোজেন করে রেখেছিলাম, যেহেতু জমজমাট বৃষ্টি তাই এরকম ভাজা পোড়া কিছু খেলে অবশ্যই ভালো লাগে, তো ওইটাই ট্রাই করলাম। বাসায় কিছু ছিল ওইটা আবার বেজে নিলাম, বেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করলাম। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেকে স্টুডেন্টদেরকে বা ঢাকার স্কুলগুলো বা কোনো বাচ্চা দেখলে অনেক ভালো লাগে, তার জন্যই আজকে এগুলো শেয়ার করা। আশা রাখি আপনারা ভালোভাবে নেবেন ওদের এতটুকু আয়োজনটা। আর আজকের জন্য আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।